আমরা এইভাবেই খবর করি সাধারণ মানুষের জন্য। যেমন আরামবাগে গতকালই দেখিয়েছিলাম, অঙ্গনওয়াড়িতে তালা দিয়ে দিয়েছেন অভিভাবকরা। কেন? কারণ যিনি অঙ্গনওয়াড়ি কর্মী তিনি নিয়মিত আসেন না। তাছাড়া নিম্নমানের খাবার দেওয়া হয় এইসব গরিব শিশুদেরকে, এরকমটাই অভিযোগ। আজকে একেবারে সিডিপিও পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই মিলে চলে গিয়ে তালা খুললেন এবং হুঁশিয়ারিও দিলেন আমাদের খবরের জেরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা, আরামবাগের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খুলল তালা। গতকাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দেওয়ার খবর আমরা দেখাই। খারাপ খাবারের অভিযোগ, অনিয়মিত শিক্ষক শিক্ষিকা, তালা দিয়েছিলেন এলাকাবাসী। খবরের জেরে হাজির আরামবাগের এসডিপিও। আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মানে এত তাড়াতাড়ি কাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য আর আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা জানতে পেরে তৎক্ষণাৎ আমরা 2 ঘন্টা এখানকার লোকাল সমস্ত যারা বাচ্চাদের আছে তাই মায়েদের নিয়ে এবং ওখানকার সমস্ত লোকেদের, জনগণকে নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিলাম। কোনোরকম রান্না করে দিয়ে চলে যেতে পারলেই হলো। যিনি কর্মী তিনি সবদিন আসেন না, হ্যাঁ, এটাও হলো। আমরা বললাম এসব শোনা যাবে না। সরকারের কোনো জিনিস কেউ যদি বিঘ্ন ঘটায় বা পরিষেবা না দেয় আমরা তাকে রিয়্যাক্ট করি না। আমরা এসে তাদের সঙ্গে ঘন্টা দুয়ে কাজকে আলোচনা করলাম। তাদের যে অভিযোগ গুলো রয়েছে সেগুলো সমস্তটা শুনলাম। মূল অভিযোগ যেটা যে উনি যেহেতু 2খানা সেন্টারের চার্জে রয়েছেন তো সম্ভব সেখানে 3 দিন 3 দিন করে আমাদের সার্ভিস দেওয়ার নিয়ম, কিন্তু সেক্ষেত্রেও ওনার দেখা যায় যে অনেক সময় উনি হয়তো এখানে 1 দিন আসেন বা 2 দিন আসেন, সোমবার শুক্র উনি এই সেন্টারটায় আসবেন। এটা আমাকে রান্না শুরু হয়েছে, চালানোর চেষ্টা করছি যাতে এই সেন্টারটা আরো উন্নতি হয়, পরিবেশটা ভালো দিতে হয়, আমি সেটাও নজর দেব, দিতে হবে। তারপরে অফিসে যেও স্যারকে বলেছি যে আমার পক্ষে 2টো সেন্টার চালানো সম্ভব নয়, যাতে কর্মী নিয়োগ হয় সেই চেষ্টা।